হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি শফিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা। ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। এদিকে হেফাজতের আসন্ন প্রতিনিধি সম্মেলন জামাত শিবিরের মতো সংগঠনের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র উল্লেখ করে তা বন্ধের দাবিও জানান আল্লামা শাহ আহমদ শফির পরিবার। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন শিল্পী সব্রম। 1986 সাল থেকে টানা 34 বছর হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক পদে দায়িত্ব পালন করেন হেফাজত নেতা মাওলানা আহমদ শফি। গত 18 সেপ্টেম্বর 103 বছর বয়সে রাজধানীর আজগর আলী হাসপাতালে মারা যান তিনি। এরপর থেকেই এই মৃত্যুকে অস্বাভাবিক বলে দাবি করছিল আহমদ শফির স্বজনরা। সর্বশেষ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই মৃত্যুকে পরিকল্পিতভাবে হত্যা বলে অভিযোগ করে তার পরিবার। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত 16 সেপ্টেম্বর কিছু ছাত্রকে উস্কে দিয়ে এবং জামায়াত শিবিরের ক্যাডার ব্যবহার করে হাটহাজারী মাদ্রাসায় ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়। আহমদ শফিকে অবরোধ করে রেখে পদত্যাগে বাধ্য করা হয় বলেও তার পরিবার দাবি করে। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে পরিকল্পিতভাবে তার অ্যাম্বুলেন্স আটকিয়ে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় বলে অভিযোগ স্বজনদের। কষ্ট করে চিকিৎসার জন্য হাটহাজারী মাদ্রাসা থেকে বের করা হলেও রাস্তায় পরিকল্পিতভাবে অ্যাম্বুলেন্স আটকিয়ে সময়ক্ষেপণ করে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানিয়েছি। এদিকে নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে আগামীকাল রোববার হেফাজতের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনকে জামায়াত শিবিরের হাতে সংগঠন তুলে দেওয়ার ষড়যন্ত্র বলে দাবি করে আহমদ শফির পরিবার। প্রতিনিধি সম্মেলন কাউন্সিল এর মাধ্যমে হেফাজতের হাতে গড়া অরাজনৈতিক কর্মী সংগঠন পরিকল্পিতভাবে জামায়াত শিবিরের বিএনপির হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। এছাড়া আহমদ শফির পুত্র আনাস মাদানিকে হত্যার হুমকি দেয়ায় তিনি পলাতক রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম।